বিয়ারে গ্যাসার লাঠি পিটে সঙ্গে সঙ্গে গুলি ছুটে এই দিনে রমনার মাঠে ছাত্র রক্তে ঢেউ খেলিল একুশে ফেব্রুয়ারি দুঃখের কথা কারে বলি দুঃখের কথা কারে বলি বাংলা ভাষা গেলে চলি দুঃখের কথা কারে বলি বাংলা ভাষা গেলে চলি সাড়ে চার কোটি বাঙালির আত্মহত্যা করাই ভালো একুশে ফেব্রুয়ারি আবার দেখি ফিরে এলো এই দিনে রমনার মাঠে ছাত্র রক্তে ঢেউ খেলিল একুশে ফেব্রুয়ারি কালকে এই গানটা গেয়েছিলাম এই গানটা ছাত্রদের দেখে আমাদের খুব মনে হয় আমাদের মতো বৃদ্ধ মানুষ যাদের মাথায় বরফ পড়ে গেছে অনেকদিন তারা যখন প্রাণবন্ত সংগ্রামী ছাত্র যুবাদের দেখি সেরকম কিশোর কিশোরী যুবক যুবতী ছেলে মেয়েদের দেখি সংগ্রামে অংশগ্রহণ করছে তখন সত্যি দুচোখ ভরে তাদের দেখি দুচোখ ভরে তাদের দেখি সেই রকম একটি ভাব ফুটে উঠেছে অমিতাভ দাশগুপ্তের একটি কবিতায় অমিতাভ দাশগুপ্তের একটি কবিতায় সেই কবিতার নাম তোমাকে দেখছিলাম সেই যুবকদের কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে যেন সেই বৃদ্ধ যেন নিজেও তাতে অংশগ্রহণ করছে সেই ব্যাপারটা রাখা হয়েছে কতগুলো অন্য শব্দহীন মানে অর্থহীন কতগুলো শব্দের অ্যাবস্ট্রাকশনে এটা একটা পরীক্ষামূলক গান আপনাদের কাছে শোনাচ্ছি অন্ধ গলির মোর্চে তালা ভেঙে তুমি যখন বোমার মতো ফেটে পড়লে প্রকাশ্য রাজপথে তার ছেঁড়া এক ট্রামের পায়ে দাঁড়িয়ে গেল সমস্ত কলকাতা তোমাকে দেখছিলাম অন্ধ গলির মোর্চে তালা ভেঙে তুমি যখন বোমার মতো ফেটে পড়লে প্রকাশ্য রাজপথে তার ছেঁড়া এক ট্রামের পায়ে দাঁড়িয়ে গেল সমস্ত কলকাতা তোমাকে দেখছিলাম স্বভাব তো আর যায় না অবাধ্য জল
হাতের পাতায় রয় না, যাচ্ছে যেমন তেমনি কি দিন যাবে, সাবে কি আসবাবে, ফাটল ধরছে ভাঙছে প্রাসাদ দুরন্ত বটচারা, নাড়া লাগছে নাড়া লাগছে লক্ষ হাতের নাড়া, নাড়া লাগছে নাড়া লাগছে লক্ষ হাতের নাড়া। অন্ধকারের স্কন্ধ কাটার রক্ষে কে দেয় ধুলো হাজার জোড়া চোখকে, অন্ধকারের স্কন্ধ কাটার রক্ষে কে দেয় ধুলো হাজার জোড়া চোখকে, পলতে থেকে বারুদ ছুঁড়ছে আগুন, বললে সবাই জাগু, ঘুমের ফাঁকে দেশ যাবে কি নিলাম, মধ্য দিনের লাল গনগন আছে দু চোখ পাগল করা তরুণ, তোমাকে দেখছিলাম, মধ্য দিনের লাল গনগন আছে দু চোখ পাগল করা তরুণ, তোমাকে দেখছিলাম। বন্ধু তোমার চোখের মনি আলু বেচো ছোলা বেচো বেচো বাখর খানি, বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মনি, কলা বেচো কয়লা বেচো বেচো মটর দানা, কলা বেচো কয়লা বেচো বেচো মটর দানা, বুকের জ্বালা বুকেই জ্বলো কান্না বেচো না, আলু বেচো ছোলা বেচো বেচো বাখর খানি, বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মনি, ঝিঙে বেচো পাঁচিকেতে হাজার টাকায় সোনা, ঝিঙে বেচো পাঁচিকেতে হাজার টাকায় সোনা, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না, আলু বেচো ছোলা বেচো
বেচো বা খরে খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, ঘর দর বেচো ইচ্ছে হলে করবো না কমানা, ঘর দর বেচো ইচ্ছে হলে করবো না কমানা, হাতের কলম জনম দুঃখী, হাতের কলম জনম দুঃখী তাকে বেচো না, আলু বেচো ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, আলু বেচো ছোলা বেচো। কি বলবো, ওভাবে ভেবের ধোঁয়ায় বন্ধ করো না তোলো পাল তোলো, না হলে ডুববে সাগর তলায়, ও ভাবে নয় এভাবে চলো, ও নয় এভাবে চলো, দেশের কণ্ঠে পড়েছে ফাঁস তুই হবে, ও ভাবে নয় এভাবে চলো, চলো চলো জীবনের পথে তবে, ও ভাবে নয় এভাবে চলো, মির আশার আলোয় স্বপ্নে, ও ভাবে নয় এভাবে চলো, পান করো মানবতার সুধায়, ও ভাবে নয় ছায়ার সাম্যের গানে প্রাণে প্রাণ যেন মিলে মিশে যায়, ও আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, ও আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, ও আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি,
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার একটা গান আমার গাইতে ইচ্ছে করছে তাদের অনুমতি নিয়ে আমি আর একটা গান খালি করব সেটা হচ্ছে শুধু আপনাদের জন্যে লেখা গান এটা গণসঙ্গীত নয় এটা একেবারেই আপনাদের জন্য লেখা গান দুইজনাই বাঙালি ছিলাম দুইজনাই বাঙালি ছিলাম বেলায় আদর ডাকে কেমনে বলো মুখ ফেরাই চলো মন মা বাবার ভূমি চলো মন মা বাবার ভূমি দেখি নিজের ভাই বোনে চলো মন মা বাবার ভূমি দেখি নিজের ভাই বোনে শুনছি নাকি তারা আজও এই পাগলের গান শোনে শুনছি নাকি তারা আজও এই পাগলের গান শোনে দুইজনাই বাঙালি বন্ধু দুইজনাই বাঙালি বন্ধু বাংলা দুইজনারই জানে তোমার মুখে বাংলা কথা আমার গলায় বাংলা গান দুইজনাই বাঙালি বন্ধু বাংলা দুইজনারই জানে দুইয়ের মুখে বাংলা কথা দুইয়ের গলায় বাংলা গান মানুষ এখানকারই তো জন্ম আমার পরিচিত হওয়ার কি আছে দেখুন বেশি কথা বলার তো কিছু নেই বা আমার এখন বয়সও হয়েছে বাংলাদেশে আমি খুবই ঘন ঘন আমন্ত্রণ পাই যারা আমন্ত্রণ করেন তারা বলেন যে আপনারে সারা বাংলাদেশ ঘুরিয়ে দেব আপনি আসুন আমার জন্য প্রায় খ্যাপা পাগল এরকম বেশ কিছু অনুরাগী আছে এখানে এসে তাদের দেখতেও পেলাম এটা ভাবলে আমার খুবই ইচ্ছে করে আমার একটা পাসপোর্ট নিয়ে এখানে আসতে হয় কিন্তু আমার কখনোই মনে হয় না আমি একটা বিদেশে এসেছি এটা একেবারে আমার আর একটা দ্বিতীয় ঘরের মতো এবং এখানে এত আমার বন্ধু আছে বলতে গেলে আমি নিঃসন্তান এখানে আমার অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে তারা এত ভালোবাসে আমাকে আমি রীতিমতো অভিভূত আমি যে আজকে বেশিক্ষণ গাইতে পারলাম না আমার সবচেয়ে বেশি দুঃখ লাগছে এই হচ্ছে কথা আর এর আগেও আমি যখন এসেছি সেটা হচ্ছে একটা গণসঙ্গীত সম্মেলনে প্রধান অতিথি হয়ে এসেছিলাম এখানেও আমাকে মানে মানুষের জন্যে লেখা মানুষের জন্যে মানুষের গান গাইতে বলা হয়েছিল এবং সেই আমন্ত্রণ আমি নিয়েছি এদের নিশ্চয়ই সমাজতন্ত্রী ছাত্র ফ্রন্টের একটা বিশেষ রাজনীতি আছে এবং আগে যাদের আহ্বানে এসেছিলাম তাদেরও একটা রাজনীতি আছে অনেক ক্ষেত্রে তাদের মিল আছে কোথাও তাদের গড় মিল আছে আমি কিন্তু তাদের মানে সমস্ত সমাজতন্ত্রী মনোভাবাপন্ন যারা আছেন তাদের বন্ধু তারা যখনই ডাকেন আমি নিশ্চয়ই তাদের ডাকে সাড়া দেবার চেষ্টা করব আমি এখানে বিশেষ করে আমার মতো মনে হয় আমাদের নিজেকে তাজা রাখার একমাত্র উপায় হচ্ছে তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্ক রাখা তরুণরা বয়ে গেছে বলে বুড়োরা আনন্দ পায় আমি সেই রকমের বুড়ো নই আমি মনে করি যে তরুণদের কাছে অনেক কিছু শেখার আছে এবং আমি
অনেক কিছু শিখেছি তাদের কাছে। এদেশ নিয়ে কোনো ক্ষোভ আছে কিনা আপনাদের? এদেশ এর কোনো ব্যবহার নেই বা এদেশের এদেশ দেখুন এদেশ নিয়ে ক্ষোভ ইত্যাদি এগুলো ডিপ্লোম্যাটিক ব্যাপার। আমি এখানে এদেশের রাজনীতি নিয়ে কোনো রকমের কথা বলবো না। এখানে আপনার কোনো বিষয় নিয়ে হয়তো দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো এক সময় সম্মান জানানো হয়নি বা আপনার আমার আমি এইসব বিষয়ে দেখুন ডাকনি দেখুন আপনি একটু কেঁচো খুঁড়ে সাপ বার করবার চেষ্টা করছেন, ওই চেষ্টা করবেন না। এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, হ্যাঁ একেবারেই কোনো কথা বলবো না, ওগুলো করবেন না, ওই সব ক্ষোভ টোভের কথা বলবেন না। আমি যে ভালোবাসাটা পেয়েছি সেই ভালোবাসাতে ওই সমস্ত জিনিস সমস্ত কিছু বিলুপ্ত হয়ে গেছে, আমি সেরকমই মনে করি। ওসব নিয়ে আমি একটি কথাও বলবো না। গানে মিউজিক ব্যবহার করেন না মানে দরকার হলো কি? তবে আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা আপনি যখন পাখির ডাক শোনেন তখন কি পাখিকে জিজ্ঞেস করেন পাখি তুমি কেমন করে গান গাও, কোনো মিউজিক ব্যবহার করো না বলো? তাই পাখি পাখিকে তো বলো না, তা আমাকে বলছো কেন? না না এই যে আপনার একটা স্বতন্ত্র, এই জন্যই আপনার মিউজিক ব্যবহার করেন বলে এত লোক অনেকেই আমরা পাগল ছুটে আছি। এটা কেন মানে আপনি এই এইটা একটু আমাদের দর্শকদের জন্য বলবেন, আমার জন্য না। এটা কেন মানে এটা হয়ে গেল যখন আমি ছোট ছিলাম, তখন আমার একটা রেডিও ছিল না, গ্রামোফোন ছিল না, হারমোনিয়াম ছিল না, কিছুই ছিল না, কিন্তু আমার ভিতরে গান ছিল। আমি সেরকম করে আমি মিউজিক ছাড়া দিব্যি গান করতাম, সুর দিতাম, সমস্ত কিছু করতাম। তারপরে যখন ফাংশনে গান গাইবার কথা হতো তখন সবাই বললো না মিউজিক ছাড়া তো গান হয় না, তখন কেউ কেউ আমার সঙ্গে হারমোনিয়াম বাজাতেন, তাদের কাছে আমিও খুব তারা খুবই ধন্যবাদ আর হো আমার কাছে। কিন্তু এমন একটা সময় হলো আমি অফিসে কাজে খুব ব্যস্ত থাকতাম, এমন একটা সময় হলো যারা বাজাবেন তারা চলে গেলেন, তাদের একটা বিশেষ কাজ আছে। তো আমি বললাম যে আমি কিন্তু কোনো যন্ত্র ছাড়াই গান গাইতে পারি, আপনারা কি শুনবেন? শ্রোতারা বললো হ্যাঁ শুনবো। এবং তারপর থেকে আমার কাউ কোনো যন্ত্রের প্রয়োজন হয়নি, কারণ যন্ত্রের যে প্রয়োজনগুলো সেগুলো আমি গলা দিয়ে তৈরি করি। আমি যখন কতগুলো তান বিস্তার করে ভোকাল প্রিলিউড করি, ভোকাল ইন্টারলিউড করি, এইরকম করে গাইতে গেলে যেটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে সুরে গাওয়া। যদি একটা সুরের যন্ত্র থাকে তাহলে গলাটা একটু বেসুরো হলেও সুরে গাওয়া হচ্ছে বলে মনে হয়, কিন্তু এক্ষেত্রে তোমার গলা যদি সুরে না থাকে তাহলে কিন্তু মানুষ গান শুনবে না। সুতরাং গলাটা যেন সুরে থাকে এইটা মানতেই হবে। যেদিন গলা সুরে থাকে না সেদিন আমি গান গাই না, যদি খুব শরীর খারাপ থাকে। আমি দেখে নিই যে গলাটা সুরে আছে কি না, যদি থাকে তাহলে আমি গান গাই এবং খোলা গলায় গান গাই। আমি গান তো গাই না, আমি গান বলি, আমি মুখে যে কথা বলতাম সেটাই গান দিয়ে বলি। আমার গান গানের মধ্যে কত ওস্তাদি আছে এসব কথা তো আমি ভাবি না, আমি ভালোবেসে গান গাই। আমি গান ভালোবাসি, ভালোবেসে গান গাই, গানই আমার ভালোবাসা। মানুষের জন্য গান গাই, মানুষই আমার ভালোবাসা। থ্যাংক ইউ।